হ্যালো বাচ্চারা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটিটা চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণীর গণিত যেটা অক্টোবর মাসে মডেল দিয়েছে সেটা, তো অক্টোবর মাসে যে চতুর্থ শ্রেণীর গণিতে যেটা দিয়েছে সেটাতে কি দেখা দিয়েছে, বহুমুখী উত্তরদায়ী প্রশ্ন হচ্ছে একের চার অংশ রং করা অংশটির চিত্রটি হলো, একের চার রং করা অংশটির চিত্র হলো। এখানে দেখো সবগুলো ঘর আছে, এখানে একের চার কোনটা? দেখো আমি যদি চার বৃত্তটাকে চার ভাগে ভাগ করি, দেখো এগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ঘর করেছে, মোট আটটা ভাগে ভাগ করেছে। তাহলে যেখানে দুটো ঘর রং করা থাকবে থেকে 2/8 করলে আমি একের চার পেয়ে যাবো। তাহলে দেখো এইটাকে যদি হচ্ছে একের চার অংশ, তাহলে এটা এক অংশ, এটা এক অংশ, দুই অংশ, এটা তিন অংশ, এটা চার অংশ, বোঝা গেল? তাহলে আমি এইগুলোকে যদি, এটা হচ্ছে একের চার অংশ, বাকিগুলো কিন্তু নয়, এটা এটা দেখো বাকিগুলো নয়, তাহলে এটা ঠিক মেরে নাও, এটা একের চার অংশ। লব ও হরের পার্থক্য 3, এমন ভগ্নাংশটি কোনটা? তাহলে লব মাইনাস করলে 3 হইবে, তো 7 থেকে যদি আমি 4 বাদ দিই কত হয় 3, তাহলে এই ডি এরটা 7 থেকে 4, ওকে, তাহলে ডি এরটা ঠিক মেরে নাও। তাহলে যে ঠিক সম্পর্কটি হলো, ঠিক সম্পর্ক কোনটা, 15 মিলিমিটার গ্রেটার দেন 2 সেন্টিমিটার, না 15 মিলিমিটার লেস দেন 2 সেন্টিমিটার, মিলিমিটার কম সেন্টিমিটারের থেকে, এখানে 15 মিলিমিটার ইকুয়াল টু 2 সেন্টিমিটার কখনোই নয়, 15 মিলিমিটার 2 সেন্টিমিটার থেকে 30 সেমি বেশি নয়, সেমি আর মিলি আলাদা, কিন্তু এইটা ঠিক যে মিলিমিটার কম সেন্টিমিটারের থেকে, তাই মিলি এই সি অপশনটাকে আমরা ঠিক মানব, বোঝা গেছে? নেক্সট, এই চিত্রে অংশ রং করা সমগ্র অংশের একের চার অংশ মুছে ফেললে বাকি অংশ রং করা অংশটি হলো। দেখো এটাকে একের চার অংশ যদি আমি করি, তাহলে হাফ অংশ করা হয়েছে, তাহলে বাকি অংশ যদি আমি মুছে ফেলি, একের চার অংশ মুছে ফেলতে বলছি, তাহলে এখান থেকে আমি এটা মুছে ফেললাম, তাহলে এটাকে আমি চার, এটাকে যদি আমি এই মাঝ বরাবর ভাগ করে দিই, তো একটা অংশ আমি এই অংশটাকে মুছে দিই, তাহলে কি অংশটা থাকবে, দেখো এইটা, তাহলে এই বি এরটা হবে সঠিক, তাহলে বিটাকে ঠিক করে নেবো, বোঝা গেল? এর পরেরটা চলো, সত্য মিথ্যা, তিনের চার অংশ ভগ্নাংশটি হর এক কমলে ভগ্নাংশটি সম্পূর্ণ বা এক অংশ হবে, একদম ঠিক। যদি আমি এটাকে যদি এক কমিয়ে দিই, তাহলে উপরেও তিন নিচেও তিন, তাহলে এক কাটাকাটি করে এক হয়ে যাবে, এটা সত্য। দেখো এখানে তাহলে সত্য কথাটা লিখে দাও, এখানে বলছে যে চিত্রটি আছে ছটি বোতামের মধ্যে একটি বোতাম কম আছে, দেখো ছটি বোতাম, এখানে একটা বোতাম নেই, তাই বোতাম কম আছে অংশটি হলে 1/5 অংশ, এটা কি 1/5 অংশ? না, এটা কম আছে অংশটি হলে 1/6 অংশ, যেহেতু 6টা অংশ মোট, তাহলে 1/6 অংশ কম আছে, তাহলে এটা যেহেতু 1/5 বলছে সেটা একটু মিথ্যা, তাহলে এখানে আমি লিখে দিলাম মিথ্যা, বোঝা গেল? এটা 1/6 অংশ যদি হতো কম আছে, তাহলে ঠিক আছে 1/5 অংশ মানে এটা মিথ্যা, তাহলে উত্তর করে নাও, তাহলে এখানে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। এবার দেখো বলছে নিচের সংখ্যাগুলি দিয়ে ফাঁকা ঘর পূরণ কর, 0.3, 5/10, 3/4 যোগ 1/4, সামান্য ভগ্নাংশ কোনটা, সামান্য ভগ্নাংশ কোনটা, সামান্য ভগ্নাংশ এটা 3/4, এটা এসে ফাঁকা ভগ্নাংশ, তাহলে এইভাবে এটা লিখে দাও। আর বলছে দশমিক ভগ্নাংশ, এই যে এটা দশমিক দিয়ে লিখছে, তাহলে এটা দশমিক ভগ্নাংশ, আর সম্পূর্ণ ভগ্নাংশ কোনটা, এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশ, মানে লব থেকে আর বড় হবে এবং কাটাকাটি করে যাবে, অসুবিধা নেই, এটা হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশ, 5/10। তাহলে তিনটে ঘরে তিনটে লিখে দাও, 3 নম্বর তোমরা পেয়ে যাবে, তাহলে সুন্দর করে তিন ঘরে তিনটে লিখে দাও। এবার দেখো পরের অঙ্কটা, চারের অঙ্কগুলো কি বলছে, চারের অঙ্ক দিয়েছে, বলছে রান্না করা, রান্নার জন্য মা 2 বালতি জল এনেছিলেন, একটিতে 3 লিটার 300 মিলিলিটার, অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার, তাহলে রান্নার জন্য মার কাছে কতটা জল, দুটো যোগ করে দাও, 3 লিটার 300 মিলি আর 2 লিটার 400 মিলি, দেখো 3 লিটার 300 মিলি 2 লিটার 400 মিলি, চারের ক, এখানে যোগ করে 700 মিলি, 5 লিটার 700 মিলি, তাহলে মার কাছে এখন জল আছে 5 লিটার 700 মিলি, তো সুন্দর করে একটা উত্তর করে নাও যে মার কাছে এখন রান্নার জন্য জল আছে 5 লিটার 700 মিলি, বোঝা গেছে? এবার ক্ষয়টা দেখো, ক্ষয়টা এখানে দেখো, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 কিলোগ্রাম কুল কিনেছে, কুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো, এখন কুল সময় ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম, ঝুড়ির ওজন কত, তাহলে যদি ঝুড়ি সহ 2 কিগ্রা 400 হয়, আর শুধু যদি কুলের ওজন এটা তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো, দেখো ক্ষয়ে 2 কিগ্রা 400 গ্রাম থেকে 1/700 আমি বিয়োগ করছি, তাহলে 400 যেটা কম আছে এখান থেকে 1 কেজি সমান 1000 আমি নিয়ে আসতে পারবো, তাহলে এখানে 14 হয়ে গেল, তাহলে 14 থেকে 7 বদলে 7, যেহেতু এখান থেকে 1 নিয়ে এসেছি, এখানে আমি 1 যোগ করে 2 2 0, তাহলে এই যে 700 গ্রাম, তাহলে ঝুড়ির ওজন কত, ঝুড়ির ওজন 700 গ্রাম, হয়ে গেল। সুন্দর এরকম করে তোমরা সুন্দর খাতায় বিয়োগটা করে নাও,
এই বিয়োগটা করে নাও, তাহলে এই বিয়োগটার উত্তর তোমরা 700 গ্রাম ঝুড়ির ওজন পেয়ে যাবে। এটা যোগ করে নাও সুন্দর করে, উত্তরগুলো তোমরা খাতায় করে নাও। দেখো প্রত্যেকটাতে তিন তিন করে কিন্তু নম্বর আছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতায় উত্তরগুলি করবে, তাহলে তোমরা তিন তিন নম্বর পেয়ে যাবে বিদ্যালয়ে যখন জমা দেবে। তোমরা কোনো মতেই বিদ্যালয়ে যাবে না এখন। দেখো তোমাদের এখানে লেখা আছে পরিষ্কার করে, বাড়িতে নিজের বিষয় ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে যাবে না, তোমরা যাবে না, মিড ডে মিলের সময় বাবা মাকে দিয়ে পাঠিয়ে দিবে যে সুন্দর করে উত্তরগুলি করে নাও। ভালো থেকো, সাবধানে থেকো।